আসসালামু আলাইকুম। ডিজিটাল ইডুর পক্ষ থেকে আমি স্বাগত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিকস। আমার টপিকসের মধ্যে যেগুলো আছে, হাউ টু মেক এ প্রেজেন্টেশন, আপনারা কীভাবে প্রেজেন্টেশন তৈরি করবেন, অ্যান্ড হাউ টু এক্সটেন্ড টাইম টু স্লাইড। মাঝে মধ্যে মনে হয় যে আপনার কোনো একটা স্লাইডের টাইমিং একটু বেশি দরকার বা কিছুটা কম দরকার, তো কীভাবে আমরা এটা কম বা বেশি করে দিতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করতে পারি। শুরু করার আগে আমি ভিউয়ার্সদেরকে অনুরোধ করছি আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আমি যেহেতু উইন্ডোজ 10 ব্যবহার করছি, অনেকে হয়তো উইন্ডোজ 7ও ব্যবহার করতে পারেন, বাট স্টার্ট মেনুটা কিন্তু এখানেই পেয়ে যাবেন। উইন্ডোজ 10 হওয়ার কারণে এটা আমাকে সরাসরি যেতে হচ্ছে এখানে। সো এখানে আমি ক্লিক করলেই আমি এখানে দেখতে পাচ্ছি আউটলুক, ওয়ার্ড, এক্সেল, ওয়ান ড্রাইভ, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট। আপনাদের যদি এই ক্লাসগুলো প্রয়োজন হয়, আমার প্রত্যেকটা ক্লাসই ডিজিটাল লার্নের মধ্যে ক্লাসগুলো দেওয়া আছে। সো আজকে আমি আলোচনা করব হচ্ছে পাওয়ার পয়েন্ট নিয়ে। সো আমি পাওয়ার পয়েন্ট ওপেন করছি, আমি এখন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করব। বাই ডিফল্ট আমার এই লেআউটটা চলে আসে। আপনি যদি মনে করেন যে আপনি এই লেআউটটা চাচ্ছেন না, আপনি অন্য কোনো লেআউট নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে লেআউটে। এখানে কিন্তু আপনি লেআউটের অপশনগুলো পেয়ে যাবেন, যেমন টাইটেল স্লাইড, টাইটেল কন্টেন্ট, সেকশন হেডার, ব্ল্যাঙ্ক, অনেকগুলো আছে। সো এখান থেকে আপনি চুজ করে নেবেন যে আপনি কোনটা চাচ্ছেন। আমি বাই ডিফল্ট টাইটেল অ্যান্ড টাইটেল স্লাইডটাই আছে, সেটাই থাক। ক্লিক অ্যাড টু টাইটেল, মানে এখন আমাকে একটা টাইটেল লিখতে বলা হচ্ছে। টাইটেল মানে হচ্ছে শিরোনাম। যেমন আমি লিখতে পারি ডিজিটাল লার্ন হচ্ছে আমার শিরোনাম, ডিজিটাল লার্ন, এটা হচ্ছে আমার চ্যানেলের নাম, ডিজিটাল লার্ন। ক্লিক অ্যাড টু সাবটাইটেল, সাবটাইটেল এখানে হচ্ছে কোন বিষয়ের উপরে করা হচ্ছে, কি নিয়ে করা হচ্ছে, অথবা ডিজিটাল লার্নের কোনো স্লোগান থাকলে সেক্ষেত্রে এটা অ্যাড করা যেতে পারে। যেমন আমার ডিজিটাল লার্নের একটা স্লোগান আছে, আমি স্লোগানটা অ্যাড করে দিচ্ছি, এটা হচ্ছে ব্রাইটার ফিউচার ফর লার্নার। দেন আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মতো আপনার লেখাটাকে বড় করে নিতে পারেন, ছোটো করতে পারেন। যেমন আমি লেখাটাকে একটু বড় করার দরকার, আমি বড় করে নিচ্ছি। এটাও যদি আমার বড় করা দরকার, এটা একটু বড় করে নিচ্ছি। আপনি প্রয়োজনে এটি একটু নিচে নামায় নিয়ে আসতে পারেন। সৌন্দর্য করার জন্য আপনার যা যা করার দরকার আপনি অ্যাডজিকলি সেগুলোই করতে পারবেন। এখন আমাকে যদি আমি এখন প্রেজেন্টেশন তৈরি করতে চাই, প্রেজেন্টেশন তৈরি করার আগে আমাকে এটাকে ডিজাইন দিতে হবে। সো আমি এখন ডিজাইনটা কীভাবে দেব, ডিজাইন দেওয়ার জন্য আমাকে ডিজাইনে যেতে হবে। সো আমি ডিজাইনে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো থিম দেওয়া আছে, এগুলোকে ডিজাইন বলা হয়। সো আপনি মাউস নিয়ে যে ডিজাইনের মধ্যে যাচ্ছেন বা থিমের মধ্যে যাচ্ছেন, আপনার পেজটা কিন্তু সেটাই হয়ে যাচ্ছে। সো আমি এটাতে ক্লিক করছি, যেমন আমার এটা পছন্দ হয়েছে, আমি এটাতে ক্লিক করলাম, এটি হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে এটা অ্যাডজাস্ট হয়নি, তাহলে আমরা কী করতে পারি, এটাকে একটু সরাই নিয়ে আসতে পারি অ্যাডজাস্ট করার জন্য। আপনি যদি মনে করেন যে এটা এত বড় ঘর লাগবে না, একটু ছোটো করে নেন। দেন আপনি এই ডিজাইন নেওয়ার পর আপনি কিন্তু ডিজাইনের এই কালারটা, মানে আপনি কিন্তু ডিজাইন এটাই নিয়েছেন, মানে থিম এটাই নিয়েছেন, এটাই আছে, বাট এটার কালার যদি চেঞ্জ করতে চান তাহলে ভ্যারিয়েন্টসে চলে যান। এখানে এটা দেওয়া আছে, আপনি এটা নিতে পারেন, এটা নিতে পারেন, এটাও নিতে পারেন। সো এখান থেকে সিলেক্ট করবেন যে আসলে আপনি কোনটা চাচ্ছেন। যেমন আমার লেটসে আমার এটা পছন্দ হয়েছে, আমি সেটাতে ক্লিক করলাম, এটি হয়ে গেছে। তো এখানে আবার এইটার জন্য একটু কাজ করতে হবে অ্যাডজাস্ট করার জন্য। যেমন এটার জন্য এখানে রাখলাম, আমার এত বড় ঘর দরকার নেই, আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি। সো আমার একটা স্লাইড মানে লেখা কমপ্লিট হয়েছে। সো এই স্লাইডটার জন্য আমরা এখন ট্রানজিশন বা অ্যানিমেশন দিব। ট্রানজিশন বা অ্যানিমেশন হচ্ছে, ট্রানজিশন মানে হচ্ছে মানে আমার এই পেজটা যখন আপনাদের সামনে আসবে, প্রদর্শিত হবে, তখন এটা কীভাবে আসবে সেটা হচ্ছে ট্রানজিশনের কাজ। সো আমরা ট্রানজিশনে চলে যাব। এইখানেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজিশন টু দিস স্লাইড, মানে আপনার এই স্লাইডের জন্য, মানে এই ফুলটাই হচ্ছে আপনার স্লাইড, ফুল পেজের জন্য আপনি এখান থেকে একটা চুজ করবেন। যেমন আমি যদি আপনাদেরকে পুশ দিয়ে দিই, পুশ দিলে এইভাবে আসবে, স্পিল দিলে এইভাবে আসবে, র্যান্ডম বার দিলে এইভাবে আসবে। আপনি যদি এগুলো একটা পছন্দ না করেন, আপনি এখানে ক্লিক করুন, এখান থেকে আবার পছন্দ করতে থাকুন যে আপনি কোনটা চাচ্ছেন। ফল ওভার দিতে পারেন, ড্র্যাপ দিতে পারেন। সাপোজ আমি ড্র্যাপ দিচ্ছি, ওকে, আমি সময় বাঁচানোর জন্য এতগুলো পছন্দ করছি না। এখন আমার যেহেতু ট্রানজিশনের কাজ শেষ, তাহলে আমি কোথায় যাব, অ্যানিমেশনে যাব। সো আমি অ্যানিমেশনে চলে গেলাম। অ্যানিমেশনে যাওয়ার পর অ্যানিমেশনের কাজ হচ্ছে কি, আমার এখানে লেখার পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিজিটাল লার্ন আর একটা হচ্ছে ব্রাইটার ফিচার ফর লার্নার। এই দুইটা পার্ট, মানে যেমন ডিজিটাল লার্ন আমি আগে লিখেছি, এই লেখাটা কিভাবে আসবে
সেটাই হচ্ছে অ্যানিমেশন। এই ডিজিটাল লার্নের জন্য আমি একটা অ্যানিমেশন দিয়ে দেব, যেমন আমি এখান থেকে দিতে পারি ফ্লাইন, ফ্লাই করে আসছে, ফ্লুট ইন, ফ্লুট। ওকে, আমি এটার জন্য ফ্লুট ইন দিলাম, এটার জন্য যে ফিক্সড হয়েছে এর জন্য এখানে ওয়ান লেখা আসছে। বাট ব্রাইটার ফিচার ফর লার্নার এটার জন্য আসেনি, কারণ আমি এটার জন্য ফিক্সড করিনি। সো ব্রাইটার ফিচার ফর লার্নার এখানে একটা ক্লিক করুন, ক্লিক করার পর এখান থেকে চুজ করে নেন যে আপনি কোনটা দিতে চাচ্ছেন। যেমন আমি এখান থেকে সুইভাল দিচ্ছি। ওকে, আমার এই স্লাইডের জন্য লেখা, ট্রানজিশন, অ্যানিমেশন, ডিজাইন, এভরিথিং ইজ ওকে। এখন আমি দেখব আমার এই স্লাইডটা দেখতে কেমন লাগে। এই দেখার জন্য আমাকে যেতে হবে স্লাইড শোতে, দেন হচ্ছে ফ্রম বিগিনিং দিতে পারেন অথবা ফ্রম কারেন্ট স্লাইড দিতে পারেন। সো এখন আমি এটার জন্য ফ্রম বিগিনিংই দিচ্ছি। আমার স্লাইডটা আসে বাট লেখাগুলো আসে নেই। লেখাগুলো আসার জন্য আমি মাউসে একটা ক্লিক করব, ডিজিটাল লার্ন আসছে। আমি আরেকটা ক্লিক করলাম, এই ব্রাইটার ফিচার ফর লার্নার আসছে। আমি আরেকটা ক্লিক করে এখন আমাকে লেখা হচ্ছে এন্ড অফ স্লাইড শো, ক্লিক টু এক্সিট। মানে আমার স্লাইড শো শেষ হয়েছে, এক্সিট করার জন্য আমাকে আরেকটা ক্লিক করতে বলা হচ্ছে, এক্সিট হয়ে গেছে। এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে আমি ক্লিক করে কেন নিয়ে আসলাম, এটা কেন অটোমেটিকলি আসলো না। অটোমেটিক নিয়ে আসার জন্য তাহলে আপনাকে যেতে হবে ট্রানজিশনে, ট্রানজিশন থেকে যেয়ে অন মাউস ক্লিকটা এটা উঠাই দিতে হবে, কারণ এই যে এখানে মাউস ক্লিকে টিক চিহ্ন দেওয়া আছে, এর জন্য আপনাকে মাউসে ক্লিক করে নিয়ে আসতে হয়েছে। সো অন মাউসটা ক্লিকটা উঠাই দিলাম, দেন আপনি আফটারে ক্লিক করে দেবেন। এখন অনেক ভিউয়ার্স, আমি পাওয়ার পয়েন্ট সম্পর্কে আরেকটা ক্লাস দিয়েছিলাম, সেই ক্লাসে অনেক ভিউয়ার্স কমেন্ট করেছিল যে কীভাবে আমার স্লাইডের টাইম বাড়াবো, মানে একটুক্ষণ বেশিক্ষণ ধরে রাখবো, আপনার স্লাইডটা কতক্ষণ ধরে চলবে আপনি ফিক্সড করবেন হচ্ছে এখান থেকে। যেমন এখন 0 0 0, সব 0 সেকেন্ড দেওয়া আছে। আচ্ছা, যেমন আমি এটাকে 10 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে চাচ্ছি। সো 10 সেকেন্ড পর্যন্ত ধরে রাখার জন্য কী করতে হবে, আপনি এখানে ক্লিক করুন, ক্লিক করে এটাকে ডিলিট করে দেন। ডিলিট করে শুধু লেখেন আপনার কিবোর্ড থেকে 10 লিখে ইন্টারপ্রেস করেন। দ্যাটস মিন এই মিডিলে যে 10 উঠেছে এটা হচ্ছে 10 সেকেন্ড, তার এই পাশে যদি আসে তাহলে হবে মিনিট, তাহলে এটা হচ্ছে সেকেন্ড। আর এটা হচ্ছে এটা সেকেন্ডের পয়েন্টগুলো উঠতে থাকে খুব দ্রুততার সাথে, আপনারা হয়তো বুঝতে পারছেন বিষয়টা। এখন আমি চলে যাব স্লাইড শোতে, এখন আমি দেখব আমার এই স্লাইডটা কেমন হয়েছে। ফ্রম বিগিনিংয়ে দিলাম, আমি কিন্তু মাউসে কোনো প্রকার ক্লিক করছি না। সো আমার ফার্স্ট স্লাইডের কাজ শেষ। বাট এক্সিট করার জন্য আপনাকে মাউসে, এখানে যেহেতু এক্সিট করতে বলা হচ্ছে, এক্সিট করার জন্য আপনাকে মাউসে ক্লিক করতে হবে। সো আমার ফার্স্ট স্লাইডটা কার্যক্রম শেষ করেছি। এখন দ্বিতীয় একটা স্লাইড নিব আমরা। দ্বিতীয় স্লাইড নেওয়ার জন্য আমরা এই প্রথম স্লাইডের মধ্যে ডান বাটনে ক্লিক করবো, দেন হচ্ছে নিউ স্লাইড। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে ক্লাস ওয়ান, ক্লিক অ্যাড টু টেক্সট। মানে আপনি এখানে ক্লাস ওয়ানের মধ্যে কী কী আছে সেগুলো আপনি এখানে লিখবেন। যেমন আমি এখানে লিখতেছিলাম হাউ টু মেক এ প্রেজেন্টেশন, আমি এখানে কিছু কথা লিখছি, হাউ টু মেক এ প্রেজেন্টেশন, তারপর হচ্ছে হাউ টু এক্সটেন্ড টাইম, কিভাবে সময় বাড়ানো যায়, হাউ টু এক্সটেন্ড টাইম। প্রথমেই আমার এই ডিজাইন তো যেহেতু নেওয়া হয়ে গেছে, সো আমাকে আর ডিজাইন নিতে হচ্ছে না। আমি এখন চলে যাব ট্রানজিশনে। ট্রানজিশনে কেন যাব, আমার এই স্লাইডের জন্য কী ট্রানজিশন দিতে চাচ্ছি সেটা আমাকে সিলেক্ট করতে হবে। সো সিলেক্ট করার জন্য আমি এখান থেকে আরেকটা চুজ করে নিব, যেমন আমি এটাকে মনে হয় ড্র্যাগ দিয়েছিলাম। এবার আমি উইন দিচ্ছি, সাপোজ আমি এটাকে উইন দিলাম। আমার ট্রানজিশন নেওয়া শেষ হয়ে গেছে পেজের জন্য। আমি এখন অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন থেকে প্রথম কাজ হচ্ছে ক্লাস ওয়ানটা কীভাবে আসবে। সো ক্লাস ওয়ানের জন্য আমি সাপোজ ফ্লাইন দিয়ে দিলাম, এবং ক্লাস ওয়ানের ভিতরে কী আছে এখানে সিলেক্ট করে এখান থেকে আমি চুজ করে দেবো যে আমি কী দিতে চাচ্ছি। যেমন আমি যদি দিই জুম, ওকে জুম থাকলো। এর আগে আমাকে ট্রানজিশনে যেয়ে এই কাজটা করে আসতে হবে, অন মাউস ক্লিকটা উঠাই দিয়ে আফটারে ক্লিক করতে হবে। এখন আপনি এই স্লাইডটা কত সেকেন্ড রাখতে চাচ্ছেন সেটা আপনি এখানে ক্লিক করে ডিলিট করে দিয়ে, দেন লেটস আমি ধরলাম 15 সেকেন্ড, ইন্টারপ্রেস করুন 15 লিখে 15 সেকেন্ড হয়ে গেল। সো আমার দুইটা স্লাইডের কাজ কমপ্লিট হয়ে গেছে। সো ডিয়ার ভিউয়ার্স, আমি আমার ভিডিও আর লম্বাইতে করবো না। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন আপনাকে অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।